সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায় আমি মোস্তফা ফিরোজ বেগম খালেদা জিয়া আবারও সেই এভার কেয়ার হসপিটালে ভর্তি হয়েছেন গতকাল তিনি কবে এই হাসপাতাল থেকে মুক্ত হবেন তার কোনো সুনির্দিষ্ট সময় বা তারিখ নেই যদিও গতকাল বলা হয়েছিল যে তাকে চেক জন্য হসপিটালে আনা হচ্ছে কিন্তু আনার পর তাকে কিন্তু আবার সেই হসপিটালেই ভর্তি হতে হলো এই নিয়ে আপনারা যদি দেখেন গত ছ মাসে কিন্তু দফায় দফায় তিনি এসছেন এবং লম্বা সময় ধরে কিন্তু তাকে অবস্থান করতে হচ্ছে এর আগে কয়েকদিন আগে ব্যবসি তার পরীক্ষা হয়েছে সেই রিপোর্টে যদিও বলা হয়েছে যে তার শারীরিক যেই জটিলতা বা যেই আশঙ্কা করা হচ্ছিল ক্যান্সারের তার কোনো উপাদান পাওয়া যায়নি কিন্তু শারীরিকভাবে তিনি ভালো নেই অর্থাৎ মানে কোথায় কোথায় তার যেই সমস্যাগুলো এবং কত গভীরতা বা তার তীব্রতাটা কতটুক সেটি এখনও পরিমাপ করা সম্ভব হয়নি তার আর্থারাইটিস তারপরে কিডনি এবং অনিয়ন্ত্রিত যে ডায়াবেটিক্স সহ দাঁতের সমস্যা নানান রোগে তিনি আক্রান্ত এই ছিয়াত্তর সাতাত্তর বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী এখন প্রশ্ন হচ্ছে যে তার জন্য আসলে দল বা পরিবার কি করতে পারে পরিবারের পক্ষ থেকে আপনারা জানেন যে এর আগে দুদফা কিন্তু আবেদন করা হয়েছে কিন্তু দুদফায় এটি নাকচ হয়েছে বলা হয়েছে যে বর্তমান যে বিধিবিধান তার আওতায় ওনাকে বিদেশে চিকিৎসার কোনো সুযোগ দেয়া সম্ভব না এটি পারেন একমাত্র রাষ্ট্রপতি যদি তার দণ্ডটি স্থগিত নয় যদি মৌকুফ করা যায় কিন্তু সেই আবেদনটি করতে বলা হয়েছে পরিবারকে পরিবার সেই আবেদনটি করেনি করেনি তার রাজনৈতিক বিবেচনা আছে যদি এই ধরনের একটি আবেদন করা হয় তখন সেটি হয়তো রাজনৈতিক পুঁজি হিসাবে আওয়ামী লীগ বা ক্ষমতাসীনরা ব্যবহার করতে পারে বলতে পারে যে শেষ পর্যন্ত রাষ্ট্রপতির কাছে তিনি ক্ষমা চেয়েছেন তার দণ্ড মৌকুফের জন্য ফলে এই রাজনৈতিক বিবেচনায় এই বিষয়টি এখনও গড়ায়নি এখন এই যে টানা পড়ন চলছে এই টানা টানাপোড়নে কিন্তু বেগম খালেদা জিয়া যে ভালো নেই সেটি কিন্তু পরিষ্কার হয়েছে এবং দেখুন দফায় দফায় কিন্তু আসছে এবং হসপিটালে এবং তাকে লম্বা সময় ধরে থাকতে হচ্ছে গতকালকে তিনি সন্ধ্যার দিকে এসছেন হসপিটালে এবং তাকে ডাক্তারাই বলেছে যে তাকে হসপিটালে থাকতে হবে এখন এই বিষয়টি শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে এবং তার ফলাফল কি হতে পারে দর্শক আপনারা জানেন যে এর আগে দফায় যখন নাকি তিনি হসপিটালে ভর্তি হন তখন কিন্তু সেই সংবাদ পেয়ে কিন্তু প্রয়াত কোকো যিনি খালেদা জিয়ার ছোট পুত্র তার স্ত্রী শর্মিলা রহমান সিথি তিনি কিন্তু দৌড়ে এসেছিলেন লন্ডন থেকে সম্ভবত ধারণা করা যায় যে তারেক রহমানের নির্দেশে সিথি কোকোর স্ত্রী তিনি দ্রুত চলে আসেন এবং তিনি কিন্তু বিমানবন্দর থেকে সরাসরি কিন্তু হসপিটালে এসছেন তার শাশুড়িকে দেখার জন্য তারপরও বেশ কিছুদিন ছিলেন তিনি আছেন এখনও এবং তাকে নিয়ে বাড়িও ফিরেছেন এখন প্রশ্ন হচ্ছে যে তার জন্য দল কি করতে পারে করার মতন কোনো পরিস্থিতি আছে কি না এবং ডাক্তার জাফরুল্লাহ বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে যিনি পরিচিত তিনি কিন্তু বারবার দলকে অর্থাৎ বিএনপিকে বলছে যে বেগম খালেদা জিয়ার জন্য আন্দোলন করতে চাপ তৈরি করতে কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু কার্যকর কোনো আন্দোলন করা সম্ভব হয়নি এবং যখনই নাকি বেগম খালেদা জিয়ার মুক্তির কথা বলা হয় আন্দোলনের কথা বলা হয় তখন কিন্তু আবার সরকারের কোনো কোনো মন্ত্রী বলেন যে বিএনপি অন্য সমস্ত ইস্যু বাদ দিয়ে শুধুমাত্র তারা তাদের নেত্রীর জন্য আন্দোলন করেন অর্থাৎ সেটি নেতিবাচকভাবে দেখা হয় এবং এটিও কিন্তু বিএনপির জন্য একটি ইস্যু যে তারা অন্যান্য অন্য ইস্যুর সাথে তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিটাকে সংযুক্ত করে বড়ো ধরনের কোনো আন্দোলন করতে পারেনি এখন এই যে আন্দোলন করতে পারেনি অন্যদিকে হচ্ছে বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে দুই দফা আবেদন করা হয়েছে সেই আবেদনটিও মঞ্জুর করা হয়নি এখন কোনো আবেদনও কাজ হচ্ছে না অন্যদিকে আন্দোলনও করা যাচ্ছে না এই অবস্থার মধ্যে কিন্তু বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থাটা এটা বলারই অপেক্ষা রাখে না যে তার শারীরিক অবস্থা দিনকে দিন খারাপই হচ্ছে কেননা এর চেয়েও কিন্তু কম অসুস্থতা নিয়েও আমরা দেখি যে সরকারের বিভিন্ন পর্যায়ের যারা নীতি নির্ধারক মন্ত্রী বা এই পর্যায়ের যারা আছেন তারা কিন্তু নিয়মিতভাবে কিন্তু উন্নত চিকিৎসার জন্য কিন্তু বিদেশে যাচ্ছেন কিন্তু বেগম খালেদা জিয়া জিয়া যেহেতু কারাবন্দী যেহেতু তিনি দণ্ডে দণ্ডিত হয়েছেন সুতরাং তার জন্য কিন্তু এই সুযোগটা দেয়া হচ্ছে না এখন সরকার সাবেক তিনবারের যে প্রধানমন্ত্রী বেগম খালেদার জন্য তার দণ্ডটি মৌকুফ বা স্থগিত করে নিজে থেকেই তারা কোনো সিদ্ধান্ত নেবেন কিনা সেটি তো বলারই অপেক্ষা রাখে না এখনও পর্যন্ত সেটি তারা নেয়নি এবং বিএনপি সরকারের উপরও কিন্তু কার্যকর কোনো চাপ তৈরি করতে পারেনি ফলে এই পরিস্থিতির মধ্যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাটা আসলেই দিনকে দিন তার জটিলতা বাড়ছে এবং অবনতির দিকেই যাচ্ছে এখন শেষ পর্যন্ত কি হয় সেটি দিকে আমাদের চোখ রাখা ছাড়া বা পরিস্থিতি পর্যবেক্ষণ করা ছাড়া এই মুহূর্তে আর কিছু বলার নেই দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ